ওয়েলকাম বন্ধুরা। তো আজকে আমরা শিখব চাইল্ড সাইকোলজির একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে শিখনের কৌশল। আমরা সবাই শিখছি, যারা স্টুডেন্ট বা ছাত্র তারাও প্রতিদিন শিখছে। এই যে কীভাবে শিখছে এটাই আজকে আমরা জানব, অর্থাৎ শিখনের কতগুলো কৌশল আছে সেই কৌশলগুলোকেই আমরা আজকে জানার চেষ্টা করব। সবথেকে বড় কথা, শিখনের কৌশল থেকে কিন্তু অবশ্যই একটা প্রশ্ন যে কোনো টেট পরীক্ষায় কিন্তু আসে। তো শিখনের কৌশল শেখার আগে আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে, প্রথমেই জানতে হবে শিখনটা কী জিনিস, অর্থাৎ শিখন কাকে বলে। তো এই প্রশ্নের উত্তরে আমরা জানব যে সক্রিয়তা অনুশীলন ও অভিজ্ঞতার ফলে আচরণের পরিবর্তনকেই শিখন বলে। তাহলে আজকে আমরা জানলাম শিখন কাকে বলে, অর্থাৎ আমরা শুধু পড়াশোনা করে শুধুমাত্র জ্ঞান অর্জন করব এটাকে কিন্তু শিখন বলে না। শিখন হচ্ছে সক্রিয়তা, অনুশীলন ও অভিজ্ঞতার ফলে আচরণের পরিবর্তনকেই শিখন বলে। এই শিখনের অনেকগুলো সংজ্ঞা আছে, তো সেক্ষেত্রে আমরা আজকে সেই বিষয়গুলো জানবো না, আমরা সরাসরি মূল বিষয়ে কিন্তু আমরা ঢুকে যাব। শিখনের কৌশলের ভাগগুলো আমরা জানব। শিখনের কৌশল প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে অনুবর্ত কৌশল, আরেকটা হচ্ছে সমস্যা সমাধান কৌশল। তো প্রধানত দুটি হচ্ছে শিখনের কৌশল, অনুবর্ত কৌশল আর সমস্যা সমাধান কৌশল। তো অনুবর্ত যে কৌশল আছে এটাকে আবার দুটি ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে প্রাচীন অনুবর্ত কৌশল আর একটা হচ্ছে সক্রিয় অনুবর্ত কৌশল। তাহলে এই হচ্ছে শিখনের কৌশলের একটা, কিন্তু এই ছকটার মাধ্যমে একটা ধারণা, এগুলো আমাদেরকে প্রত্যেকটিকেই ভালো করে জানতে হবে। অবশ্যই আমি এখানে খুব সহজভাবে বিষয়গুলোকে তুলে ধরব। তো প্রথমেই আমাকে জানতে হবে অনুবর্ত কৌশল। তো অনুবর্ত কৌশল জানতে গেলে আমাদের জানতে হবে অনুবর্তটা কী জিনিস। অনুবর্ত কী এর উত্তরে আমরা জানব, স্বাভাবিক উদ্দীপক ছাড়া অবশ্যই মনোবিদ ড্রেভারের মতে
স্বাভাবিক উদ্দীপক ছাড়া অন্য কোনো উদ্দীপক বস্তু বা পরিস্থিতির স্বাভাবিক প্রক্রিয়া ঘটানোর অবস্থাকেই অনুগত বলে। স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটানোর অবস্থাকেই অনুগত বলে। তো অনুবর্ত কি জিনিস বা অনুবর্ত কি মনোবিদ রিভারের মতে স্বাভাবিক উদ্দীপক ছাড়া অন্য কোনো উদ্দীপক বস্তু বা পরিস্থিতির স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটানোর অবস্থাকেই অনুবর্ত করে। একটা স্বাভাবিক উদ্দীপক একটা কোনো একটা উদ্দীপক সেটা স্বাভাবিক নয়, সেটা হচ্ছে কি কৃত্রিম। অন্য কোনো উদ্দীপক কী হচ্ছে বস্তু বা পরিস্থিতির একটি স্বাভাবিক প্রক্রিয়া ঘটানোর অবস্থান তৈরি করছে। তো এই বিষয়টিকে আমাদের সংজ্ঞাটিকে খুব একটা বেশি মনে রাখতে হবে না টেট পরীক্ষার ক্ষেত্রে। এটি একটা ধারণা নেওয়া, অর্থাৎ কী হচ্ছে স্বাভাবিক উদ্দীপক হবে না, অন্য কোনো উদ্দীপক কী করবে একটা স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি করবে, এটাকেই কিন্তু বলা হচ্ছে অনুবর্ত। এবার অনুবর্ত জানা হয়ে গেল আমাদের, অনুবর্ত জানলাম। এবার আমরা জানব প্রাচীন অনুবর্ত আর সক্রিয় অনুবর্ত, এই বিষয়টি হচ্ছে আসল বিষয়, প্রাচীন এবং সক্রিয় অনুবর্ত। তো প্রথমেই আমরা জানব প্রাচীন অনুবর্ত। প্রাচীন অনুবর্ত কৌশল রাশিয়ান শরীরবিদ শরীরতত্ত্ববিদ আইভান পেভলভ এই তত্ত্বের প্রবক্তা, অর্থাৎ প্রাচীন অনুবর্ত কৌশলের প্রবক্তা এখান থেকেই একটা প্রশ্ন হয়ে প্রশ্ন আসে, সেটা হচ্ছে প্রাচীন অনুবর্ত কৌশল কে আবিষ্কার করেন। এটা হচ্ছে কিন্তু আইভান পেভলভ, এই বিষয়টিকে জানতে হবে। এবার যেটা যে বিষয়টি আমরা জানবো, এই আইভান পেভলভ একটি কী করেন কুকুরকে দিয়ে একটা পরীক্ষা করেন, সেই পরীক্ষাটি মনে রাখতে হবে। এবং এটি এটি কীভাবে একটা কৃত্রিম একটা স্বাভাবিক উদ্দীপক না একটা কৃত্রিম উদ্দীপকের দ্বারা স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটানো হচ্ছে সেটাই হচ্ছে এই পরীক্ষার মূল বিষয়, সেটাই আজকে আমরা জানব। তো আমরা কী করছি একটা ঘণ্টাধ্বনি করছি, এখানে একটা ঘণ্টাধ্বনির ছবি আঁকাচ্ছি, এটা একটা ধরুন ঘণ্টাধ্বনি, এটা দিয়ে শব্দ হবে, শব্দ সৃষ্টি হবে। আর একটা কুকুর, একটা কুকুর
খাবার দিলাম। তো যাই হোক, এখানে একটা আমরা ধারণা নিলাম ছবির, যার ফলে কি হবে আমাদের বিষয়টি বুঝতে হবে, বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে কিন্তু প্রাচীন অনুবর্ত কৌশল, অনুবর্ত কৌশল, প্রাচীন অনুবর্ত কৌশল। এখানে কি হচ্ছে, রাশিয়ান শরীরতত্ত্ববিদ ছিলেন আইহান প্যাভলভ, তিনি ছিলেন প্রাচীন অনুবর্ত কৌশলের প্রবক্তা। তিনি কি করতেন, ঘণ্টাধ্বনি বাজিয়ে কুকুরকে খাবার দিতেন, ঘণ্টাধ্বনি বাজিয়ে কুকুরকে খাবার দিতেন, আমি পরীক্ষাটিকে খুব সুন্দর এবং সহজ সরলভাবে তুলে ধরছি। এখানে কি করলেন, একবার ঘণ্টাধ্বনি বাজালেন এবং কুকুরকে খাবার দিলেন। তারপর কি হচ্ছে, খাবার দেখে কুকুরের কি হবে, লালাকরণ হবে, লালাকরণ হতো। তিনি দেখতেন কি, ঘণ্টাধ্বনি বাজিয়ে খাবার দিতেন, এবার কি, খাবার দেখে কুকুরের লালাকরণ হতো। কি দেখে, খাবার দেখে। এই যে এটা এটা হচ্ছে কিন্তু স্বাভাবিক উদ্দীপক এবং স্বাভাবিক প্রতিক্রিয়া। খাবার খাবার দেখে যে কুকুরের লালাকরণ হতো, এটা হচ্ছে স্বাভাবিক উদ্দীপক, আর এটা হচ্ছে স্বাভাবিক প্রতিক্রিয়া, তো বিষয়টি এবার স্পষ্ট হয়ে গেল। এবার কি করলেন, ঘণ্টাধ্বনি বাজিয়ে খাবার দিলেন না, কিন্তু তা সত্ত্বেও দেখা গেল কি, কুকুরের লালাকরণ হলো, কিন্তু কুকুরের তবু কিন্তু লালাকরণ হলো। এই যে ঘণ্টাধ্বনির শব্দ শোনার সঙ্গে সঙ্গে কুকুরের লালাকরণ, এটা হচ্ছে কিন্তু কি উদ্দীপক, কৃত্রিম, বা অনুবর্তিত উদ্দীপক, আর কি হচ্ছে, এই যে লালাকরণ হচ্ছে, এটা হচ্ছে কৃত্রিম প্রতিক্রিয়া বা অনুবর্তিত প্রতিক্রিয়া, অনুবর্তিত প্রতিক্রিয়া। বিষয়টি আরেকবার বলছি যে প্রাচীন অনুবর্ত কৌশল, এর প্রবক্তা হচ্ছেন আইভান প্যাভলভ। ইনি কী করতেন, ঘণ্টাধ্বনি বাজিয়ে কুকুরকে খাবার দিতেন, খাবার দেখে কুকুরের লালাকরণ হতো, এটা স্বাভাবিক উদ্দীপক, স্বাভাবিক প্রতিক্রিয়া। এবার কী হচ্ছে, ঘণ্টাধ্বনি বাজিয়ে খাবার দিলেন না, কিন্তু কুকুরের লালাকরণ হলো। এই যে কৃত্রিম বা অনুবর্তিত উদ্দীপক, এবার কৃত্রিম প্রতিক্রিয়া বা অনুবর্তিত প্রতিক্রিয়া, অর্থাৎ একটা কৃত্রিম
কৃত্রিম জিনিস ঘণ্টা ধ্বনি, এই শব্দটা শোনার সঙ্গে সঙ্গে লালাকরণ হলো। দেখুন এখান থেকে কিন্তু এই অনুবর্ত প্রক্রিয়াটি সুন্দরভাবে বোঝা যাচ্ছে, অর্থাৎ স্বাভাবিক উদ্দীপক ছাড়া অন্য কোনো উদ্দীপক বস্তু বা পরিস্থিতির স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটানোর অবস্থা। কৃত্রিম উদ্দীপক ছাড়া অন্য কোনো উদ্দীপক বস্তু বা পরিস্থিতির স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটানোর অবস্থাকেই অনুবর্ত বলে। এখানে কিন্তু ঘণ্টা ধ্বনিটি হচ্ছে সেই অন্য কোনো বস্তু বা অন্য কোনো উদ্দীপক, এখানে ঘণ্টা ধ্বনিটি হচ্ছে অন্য কোনো উদ্দীপক যেটা বস্তু বা পরিস্থিতির স্বাভাবিক একটা প্রতিক্রিয়া সৃষ্টি করছে। তো কেন এই পরীক্ষাটি, এটাই হচ্ছে মূল বিষয়, এই পরীক্ষাটি কেন এবং এর গুরুত্বই বা কী, এটাই এবার আমরা জানবো। শিক্ষাক্ষেত্রে তাৎপর্য, শিক্ষাক্ষেত্রে কী তাৎপর্য রয়েছে এই পরীক্ষাটির, শিক্ষাক্ষেত্রে তাৎপর্য, এক হচ্ছে একই শব্দ বারবার উচ্চারণের মধ্য দিয়ে, একই শব্দ বারবার উচ্চারণের মধ্য দিয়ে, উচ্চারণের মধ্য দিয়ে মধ্য দিয়ে শিশুরা শেখে, অর্থাৎ শিশুদের শিখা হয়ে যায়। তাহলে কী হচ্ছে এই পরীক্ষাটির বা আইভান পাভলভের যে প্রাচীন অনুবর্ত কৌশল, এটা কিন্তু প্রাচীন অনুবর্ত কৌশল, এই কৌশলে কুকুরকে ঘণ্টাধ্বনি বা যে খাবার দিতেন এবং খাবার দেখে কুকুরের লালাকরণ হতো। এবার দেখা যাচ্ছে ঘণ্টাধ্বনি শোনার সঙ্গে সঙ্গেই কুকুরের লালাকরণ হয়, সেখানে খাবার থাক আর না থাক। তো এটার মধ্য দিয়ে, এই পরীক্ষার মধ্য দিয়ে তিনি, আমরা যে শিক্ষাগত একটা তাৎপর্য রয়েছে সেটা হচ্ছে কি, একই শব্দ যদি বারবার শোনা হয় তাহলে কি হচ্ছে, শিশুদের সেই বিষয়টি শেখা হয়ে যায়, যেটা কুকুরের ক্ষেত্রে দেখা গেল। কেননা ঘণ্টাধ্বনির সঙ্গে সঙ্গে লালাকরণের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, তাই ঘণ্টাধ্বনি শোনার সঙ্গে সঙ্গে লালাকরণ শুরু হয়েছে। ঠিক এই রকম একই শব্দ বারবার শুনলে শিশুর সেটা মনে গেঁথে যায় এবং সেটা মনে থাকে। তো এই পদ্ধতিতে কী কী শেখে শিশু, এই পদ্ধতিতে নামতা, বর্ণ, শব্দ ইত্যাদি বিষয়গুলো কিন্তু খুব ভালো করে শেখে শিশু, এই বিষয়গুলি ভালো করে শেখে। তো সুতরাং দেখা যাচ্ছে এই যে প্রাচীন অনুবর্ত কৌশল, এই প্রাচীন অনুবর্ত কৌশলকে ফলো করে যদি একই শব্দ বারবার উচ্চারণ করা হয় বা শোনানো হয়, সেক্ষেত্রে কিন্তু শিশু খুব সহজেই শেখে। এই পদ্ধতিতে আমরা নামতা, বর্ণ, শব্দ ইত্যাদি বিষয়গুলোকে কিন্তু শিশুদের ভালোভাবে শেখাতে পারি, এটা আমাদের মনে রাখতে হবে। তো প্রাচীন অনুবর্ত কৌশল, এই কৌশল থেকে যে বিষয়গুলি সাধারণত তুলে প্রশ্ন আসে, যে বিষয়গুলি থেকে টেটের কথা বলছি আমি, সেটা হচ্ছে প্রাচীন অনুবর্ত কৌশল কে তৈরি করেন আইভান পাভলভ, এবং ঘণ্টাধ্বনি এবং কুকুরের লালাকরণ বিষয়ে কোনো প্রশ্ন থাকতে পারে, কিন্তু এই যে বিস্তারিত যে বিষয়গুলো তার মধ্যে এখান থেকে শুধু এই ধরনের প্রশ্ন আসতেই পারে, যে শিক্ষাগত তাৎপর্যের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন আসতে পারে, নামতা, বর্ণ, শব্দ ইত্যাদি এগুলো, এই বিষয়গুলো শেখানোর জন্য কোন পদ্ধতি ভালো, অনুবর্ত কৌশল, প্রাচীন অনুবর্ত কৌশল, এ ধরনের সমস্যার সমাধান কৌশল, এ ধরনের কিন্তু প্রশ্ন থাকতেই পারে। তো আজকে আমি এখানেই শেষ করছি, পরবর্তীতে আমি সক্রিয় অনুবর্ত কৌশল নিয়ে আলোচনা করবো।